হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেলথ অ্যান্ড মেডিসিন টিপস চ্যানেল। আপনাদের সাথে আজ আমি দীপক। ফ্রেন্ডস, আজ আমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 10টি ভাইরাসের সম্বন্ধে বলবো। চলুন শুরু করা যাক। ফার্স্ট, মারবুর্গ ভাইরাস। এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভাইরাস। জার্মানির লান নদীর পাশের শহর মারবুর্গের নামে ভাইরাসটির নামকরণ হলেও এই শহরের সঙ্গে সেটির আসলে কোনো সম্পর্কই নেই। হেমারেজিক জ্বর সৃষ্টিকারী এই ভাইরাসের লক্ষণ অনেকটা এবোলোর মতোই, তবে এতে আক্রান্তের মৃত্যুর সংখ্যা 90%। ফ্রেন্ডস, সেকেন্ড, এবোলো ভাইরাস। এবোলো ভাইরাসের 5টি ধরন রয়েছে ফ্রেন্ডস। আফ্রিকার বিভিন্ন দেশ এবং অঞ্চলের নামে এগুলোর নামকরণ করা হয়েছে। জাইরি, সুদান, তাই ফরেস্ট, বুন্ডিভিগিয়া এবং রোস্টান। বর্তমানে লিনিয়া, সিয়েরা লিওন ও বিভিন্ন দেশে জাইরি ছড়াচ্ছে, আর এটাই এবোলোর সবচেয়ে মারাত্মক সংস্করণ, যাতে মৃত্যুর সংখ্যা 90%। 3 নম্বর যে ভাইরাসটা আছে ফ্রেন্ডস, সেটা হলো হেন্টা ভাইরাস। হেন্টা ভাইরাস অনেক ধরনের হয়ে থাকে। ধারণা করা হয় 1950 সালে কোরিয়া যুদ্ধের সময় হেন্টা নদীর তীরে অবস্থানকালে মার্কিন সেনারা এই ভাইরাসে আক্রান্ত হন। এতে আক্রান্তের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসফুসের প্রদাহ, জ্বর এবং কিডনি অকেজো হয়ে যাওয়া। 4 নম্বর যে ভাইরাসটা আছে ফ্রেন্ডস, সেটা হলো ব্লাড ফ্লু ভাইরাস। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন হয়তো। এটা নিয়মিত আক্রান্ত ছড়াচ্ছে ফ্রেন্ডস। এটা যৌক্তিকত, কেননা এই ভাইরাসের মৃত্যুর হার 70%, তবে এতে সংক্রমণ সহজ নয়। শুধুমাত্র হাঁস মুরগির সংস্পর্শে গেলে এতে সংক্রমণের আশঙ্কা রয়েছে। এশিয়াতে এই ভাইরাস সংক্রমণের হার বেশি, কারণ সে অঞ্চলে অনেক মানুষ মুরগির খুব কাছে বসবাস করেন। 5 নম্বর যে ভাইরাসটা আছে, সেটা হলো লাসা ভাইরাস। নাইজেরিয়ার একজন সেবিকা প্রথম লাসা ভাইরাসে আক্রান্ত হন। ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, তবে ভাইরাসটি নির্দিষ্ট অঞ্চলে ছড়ায়। পশ্চিম আফ্রিকায় এই ভাইরাস ছড়ানোর প্রবণতা বেশি। বিজ্ঞানীরা ধারণা করেছেন এখানকার 15% ইঁদুর লাসা ভাইরাস বহন করছে। 6 নম্বর যে ভাইরাসটা আছে ফ্রেন্ডস, সেটা হচ্ছে জুনিন ভাইরাস। আর্জেন্টিনার হেমারেজিক জ্বরের সঙ্গে সম্পৃক্ত জুনিন ভাইরাস। সমস্যা হচ্ছে, এটার লক্ষণ আরও অনেক রোগের লক্ষণের মতো হওয়ায় শুরুতেই এটি শনাক্ত করা সম্ভব হয় না। 7 নম্বর যে ভাইরাসটি আছে ফ্রেন্ডস, সেটা হচ্ছে যে ক্রিমিয়া কঙ্গো ভাইরাস। ক্রিমিয়া কঙ্গো ভাইরাস টিক পতঙ্গের মাধ্যমে ছড়ায়। এটির লক্ষণ অনেকটা এবোলা এবং মারবুর্গ ভাইরাসের মতোই। 8 নম্বর যে ভাইরাসটা আছে ফ্রেন্ডস, সেটা হচ্ছে মাপচু ভাইরাস। বলিভিয়ার হেমারেজিক জ্বরের সঙ্গে সম্পৃক্ত মাপচু ভাইরাস, এটি ব্লাড টাইফুস হিসাবেও পরিচিত। এই ভাইরাসে আক্রান্ত হলে মাত্রাতিরিক্ত জ্বর হয়, সঙ্গে শুরু হয় মাত্রাতিরিক্ত রক্তপাত। জুনিন ভাইরাসের মতো এটির বৃদ্ধি ঘটে। মানুষ থেকে মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। 9 নম্বর যে ভাইরাসটি আছে ফ্রেন্ডস, সেটা হলো কিয়া সানুর ফরেস্ট ভাইরাস। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী বনভূমিতে প্রথম কিয়া সানুর ফরেস্ট ভাইরাস, এই ভাইরাস টিকের মাধ্যমে সংক্রমিত হয়। তবে ঠিক কারা এটা বহন করে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হয় ইঁদুর, পাখি এবং বন্য শুকর KFT ভাইরাস বহন করে থাকে। ফ্রেন্ডস, 10 নম্বর যে ভাইরাসটি আছে, সেটা হলো ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু জ্বর এক নিয়মিত হুমকি, তাই আপনি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ছুটি কাটানোর পরিকল্পনা করলে ডেঙ্গু সম্পর্কে আগে খোঁজ নিয়ে নিন। মশাবাহিত এই ভাইরাসে প্রতি বছর পর্যটনের জন্য বিখ্যাত থাইল্যান্ড এবং ভারতের মতো দেশে সব মিলিয়ে 50 থেকে 100 মিলিয়ন মানুষ আক্রান্ত হন। তবে পর্যটকদের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য এই ভাইরাস বড় হুমকি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই রকমই আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।